আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে মোহতারাম, কোরবানির সাথে আকিকার বিধান কি এবং সন্তান হয়ে যাওয়ার পরে সেই সন্তান মারা গেলে আকিকা দিতে হবে কি না? তারপর হচ্ছে আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে কি না? তিনটা প্রশ্ন একসাথে করেছেন। ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কোরবানির সাথে আকিকার বিধান কি? দেখেন, দুটোই হচ্ছে এহরা কদ্দাম। এহরা কদ্দাম মানে কি? পশুর গলা থেকে রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা মানে কোরবানি দেওয়া। কোরবানির সময় যেমন ইয়াউমুন নাহার অর্থাৎ ঈদুল আজহার দিনে আপনারা পশু জবেহ করে গলা থেকে রক্ত প্রবাহিত করেন, তদ্রূপভাবে আকিকার সময়ও কিন্তু পশুর গলা থেকে রক্ত প্রবাহিত করা হয়। এখন হাদিস কি বলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ইন্নাল গুলামা মুর্তাহানুন বিআকিকাতি, প্রত্যেকটা শিশু তার নিরাপত্তাটা ডিপেন্ড করে হচ্ছে আকিকার সাথে। যে ব্যক্তি আকিকা দিবে ওই শিশু বিশেষভাবে নিরাপত্তা লাভ করবে, আর যে ব্যক্তি আকিকা দিবে না আল্লাহ তাআলার বিশেষ জিম্মাদারি বা নিরাপত্তা ওই শিশু লাভ করবে না। হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহ তো রহম সবাইকে করেন, কিন্তু বিশেষ নিরাপত্তা ডিপ্লোমেটিক জোন বা ডিপ্লোমেটিক এরিয়ায় যেমন নিরাপত্তা বিশেষ দেওয়া হয়, আকিকা যারা দিবে এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ বিশেষ নিরাপত্তা দিবে। আমাদের বাংলাদেশে কয়েক শ্রেণীর মানুষ পাবেন, বাচ্চার পরে, বাচ্চা হওয়ার পরে প্রতি মাসে একবার করে জন্মদিন পালন করে, মাসিক জন্মদিন। আরেকটা হচ্ছে ষষ্মাসিক জন্মদিন, মানে ছয় মাস পরে একটা করে। আরেকটা হচ্ছে বাৎসরিক জন্মদিন, এক বছরে একটা করে। মাগার আকিকা দিতে যায় না। কেন আকিকা দেয় না? এটা উদাসীন, খামখেয়ালি, তাহানিক করে না, বাচ্চার মুখে একটু মিষ্টি কিছু দেয় না, জন্মের পরে আজান দেয় না, ডান কানে আজান বাম কানে একামত এগুলো করে না। আল্লাহ রাসূল বলছেন যে বিশেষ জিম্মাদারি লাভ করবে আকিকা দিলে, এবং আকিকাটা সপ্তম দিনে তোমরা দাও। কিন্তু আমাদের দেশে সপ্তম দিনে আলহামদুলিল্লাহ অনেকেই দেয়, অনেকেই কিন্তু দেয় না। যদি বাচ্চা কোরবানির তিন মাস আগে জন্মগ্রহণ করে তাহলে আপনি কোরবানির জন্য অপেক্ষা করবেন না, যেদিন জন্মগ্রহণ করেছেন সেখান থেকে সাত দিন অপেক্ষা করে আপনি সপ্তম দিনে আকিকা দিয়ে দেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করা এটা সুন্নাহ সম্মত না, তবে জায়েজ আছে, সুন্নাহ সম্মত না। এখন কেউ যদি কোরবানির দিনে আকিকা এবং কোরবানি একসাথে দেন তাহলে হানাফি মাজহাবের স্কলারদের মতে আকিকা হয়ে যাবে, কারণ সাত ভাগের মধ্যে এক ভাগ কোরবানি, এক ভাগ আকিকা, অথবা ছেলের জন্য দুই ভাগ আকিকা, এটা যেন দুইটা পশুর হুকুমেই। এক শ্রেণীর স্কলার মতে এটা জায়েজ। তবে উত্তম অনুত্তমের বিষয় যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাসান হুসাইনের জন্য তিনি ছাগল জবাই করেছিলেন এবং দুটি করে পশু জবেহ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের জন্য, লিল গুলাম শাতান ওয়া লিল জারিয়াতি শাতুন, পুরুষদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা ছাগল। এখন আসেন, সন্তান যদি মারা যায়, যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরেই সাথে সাথে মারা গিয়েছে, তার জন্য আকিকা করতে হবে না। তিন নম্বর বিষয় আসেন যে সন্তান মারা গিয়েছে, এরপরে হচ্ছে সন্তানের জন্য আকিকা দেওয়া হয়েছে, এ আকিকার গোশত বাপ মা খেতে পারবেন কি না? এ আকিকার গোশত বাপ মা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এ আকিকার গোশত দিয়ে বাপ মা আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন। এ আকিকার গোশত দিয়ে বাপ মা ফকির মিসকিনকে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং বাচ্চাও যদি খেতে পারে, খেতে চাইলে খেতে পারবে। কোরবানির সাথে আকিকার বিধান তাহলে উত্তম এবং অনুত্তমের বিষয়ে, যদি বলেন জায়েজ কিনা তাহলে জায়েজ আছে। তবে উত্তম কি? উত্তম হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া। জন্মদিনের তারিখটা আপনাদের মনে থাকে কিন্তু সপ্তম দিনের তারিখটা আপনাদের অনেক সময় মনে থাকে না, এটা এরকম উদাসীনতা প্রকাশ করা যাবে না, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পছন্দ করেন না। ভাগে কোরবানি যারা দেন, ভাগে কোরবানি দিলে এই ভাগের কোরবানির সাথে আকিকা মিলায়েন না, এটা উচিত না, তবে হয়ে যাবে। উত্তম হচ্ছে কোরবানির দিনেও যদি আপনি আকিকা দেন, স্বতন্ত্র পশুদের আকিকা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।